কোনোই স্বামীকে একটি কথা বলবেন না, যদি এই কথাটি আপনি আপনার স্বামীকে বলেন আপনি চিরস্থায়ী জাহান্নামী, আপনার নামাজ আপনার রোজা আপনার ইবাদত কোনো কাজে আসবে না। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 29 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারী তার স্বামীকে কথাটি বলবে ওই নারী চিরস্থায়ী জাহান্নামে যাবে। অথচ আজকের সমাজে অধিকাংশ নারীরা এই কথাগুলো স্বামীকে বেশিরভাগই বলে থাকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যখন মেরাজে গেলাম আমাকে জান্নাত দেখবার জন্য সুযোগ করে দিলেন, জান্নাত দেখলাম, এরপর আমি বললাম আল্লাহ আমি জাহান্নাম দেখতে চাই। আল্লাহ বলেন হাবিবা আমার আপনি যেহেতু চাচ্ছেন অবশ্যই জাহান্নাম দেখাবো, জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে জাহান্নাম দেখাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখবার জন্য গেলেন, জাহান্নাম দেখতে গিয়ে বিশ্বনবী বলেন উরিতুন নাস ফাইদা আকসারু আহলিহান নিসা, বিশ্বনবী বলেন আমি জাহান্নাম দেখবার জন্য গেলাম, গিয়ে দেখি জাহান্নামের মধ্যে শুধু অধিকাংশ নারী। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামে অধিকাংশ নারী হওয়ার কারণটা কি? বলে ইয়াকফুরুনা, তারা কুফুরি করে। সাহাবায়ে কেরাম বলে ও নবী তারা আল্লাহর সাথে কুফুরি করে। বলে না না, বলে কার সাথে? বলে স্বামীর সাথে। বুঝলাম না, বলে তারা স্বামীকে মুখের দ্বারা বড় কষ্ট দেয়, যে নারী তারা স্বামীকে জিব্বার দ্বারা মুখের দ্বারা কষ্ট দিবে সেটা কুফুরের সমান, ওই নারী যত ইবাদত বন্দেগি করে জান্নাতে যেতে পারবে না। উরিতুন নাস উরিতুন নিসা, রাসূল বলেন উরিতুন নার আমি জাহান্নাম দেখবার জন্য গেলাম, ফাইদা আকসারু আহলুহান নিসা সেখানে গিয়ে দেখলাম অধিকাংশই শুধু নারী আর নারী। আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের দিন ঈদের সালাত আদায় করবার জন্য বিশ্বনবী যাচ্ছেন ঈদগাহে, হঠাৎ করে দেখলেন মহিলারা দলে দলে নামাজ পড়বার জন্য যায়। বিশ্বনবী তখন বললেন হে নারীরা তোমরা বেশি বেশি দান সদকা করো, কারণ আমি বেশি বেশি নারীদেরকে জাহান্নামে দেখেছি, এই জন্য সাবধান সাবধান, অবশ্যই তোমরা বেশি বেশি দান সদকা করো, আমি অধিকাংশ নারীকে জাহান্নামে দেখেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসাউন কাসিয়াতুন নারিয়া মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসিনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জমানায় এমন কিছু নারী হবে বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ হবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বস্ত্র পরিহিতা আবার উলঙ্গ কেমনে? আসাবিরা এমন কাপড় পরবে এদের দিকে তোমরা তাকাতেও পারবে না, কারণ দেহের যে বাসবুজ আছে সব অনুভব করা যাবে, এমন কাপড় পরবে লজ্জায় পুরুষেরা তাকাতে পারবে না, এমন শর্ট প্যান্ট পরবে তাকানোই যাবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন শেষ জীবনে এমন কিছু নারী হবে নিসাউন কাসিয়াতুন নারিয়া বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ, মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসিনিমাতিল বুখতিল মাইলাম, তারা পুরুষদেরকে আকৃষ্ট করবে, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে, আল্লাহ চুল দিয়ে রুসুহুন্না কাসিনিমাতিল বুখতিল মাইলা ওটের কুজের মতো খোপা বাঁধবে, আলগা চুল কিনে তারা ওটের কুজের মতো খোপা বাঁধবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, তারা তো জান্নাতে যাবেই না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না, জান্নাতে যাবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাবধান, কখনো স্বামীকে জিব্বার মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না, জবান দিয়ে কষ্ট দেওয়া যাবে না। স্বামী বিপদে পড়তেই পারে, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হতেই পারে, চাকরি চলে যেতেই পারে, অসুস্থ হতেই পারে, এই জন্য স্বামীকে ভৎসনা দিবেন না, স্বামীকে পোড়া কপাল বলবেন না। অনেক মেয়ের আছে স্বামীর বিপদের সময় বলে পোড়া কপাল আমার তোমার মতো একটা স্বামীকে আমি পাইছি, কত ভালো ভালো ছেলেরা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি বিবাহ করি নাই, আমার কপাল খারাপ তোমার মতো স্বামী পাইছি। এই কথাগুলো যখন কোনো স্ত্রী স্বামীকে বলে স্বামীর মনটা ভেঙে যায়, স্বামীর কলিজা ফেটে যায়, চোখ দিয়ে গোপনে অশ্রু ছাড়ে। এই যে স্বামী চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেড়েছে এটা আপনার জন্য জাহান্নামে বিশাল বড় সমুদ্র হয়ে যাবে, এই সমুদ্র পাড়ি দিয়ে আপনাকে ওপার যেতে হবে। এই জন্য বিশ্বনবী বলে উরিতুন নার আমি যখন জাহান্নামে গেলাম দেখলাম ওখানে অধিকাংশ নারী
জিজ্ঞাসা করলাম কেন তারা স্বামীকে জিব্বার মাধ্যমে কষ্ট দেয়। এই জন্য মা বোনদেরকে বলবো স্বামীকে কখনো কষ্ট দিবেন না। আল্লাহর হাবিব বলেন যখন স্ত্রী মারা যায় স্বামী যদি সন্তুষ্ট থাকে আর বলে আমি আমার স্ত্রীকে বড় ভালোবাসতাম, তার উপরে বড় সন্তুষ্ট ছিলাম, এই কথা যখন কোনো স্বামী বলে আল্লাহ তাআলা ওই স্ত্রীর উপরে খুশি হয়ে যায়। আবার কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে আহ আমি তার উপরে বড় অসন্তুষ্ট ছিলাম, আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য মা বোনদেরকে বলবো সাবধান, কখনোই স্বামীকে কথাটি বলবেন না, ভৎসনা দিবেন না, স্বামীকে ছোট করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এই জবান দ্বারা স্বামীকে কষ্ট দেওয়ার কারণেই আপনি অবশ্যই জাহান্নামে যাবেন। রসুল নিজে বলেছেন বুখারী শরীফের 29 নম্বর হাদিস, কিতাব খুলে দেখুন, নিজেকে বাঁচান জাহান্নাম থেকে নতুবা।